হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সুস্থ আছো আর খুব ভালো আছো। চলো আসো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে নতুন রেসিপি। আজকে আমি করবো গাজর আলু তরকারি। গাজর আলু তরকারির জন্য আমি গাজরটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর ওটাও ছোটো ছোটো কেটে নিয়েছি। এদিকে আমি 10-12টা মতন কাজু নিয়ে নিলাম, আর লঙ্কা নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। এদিকে আমি গাজর আর আলুটা ভালো করে ধুয়ে আর লঙ্কাটা ভালো করে ভেটে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভালো করে এখন লাল লাল হবে। আমি এদিকে গাজর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এখন মশলা বাড়ির জলটা ভালো করে ধুয়ে ঝরিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন বড় করে জাল দিচ্ছি। এইদিকে আমি পাঁচন বানিয়েছিলাম, সেটাও আপনাদেরকে একদিন বানিয়ে দেখাবো। আর এদিকে ঘরে বানানো এখন গাজর ঘরে বানানো ছিটা আমার দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু জাল দিয়ে দিলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করো আর আমাকে কমেন্ট করো, বেশি বেশি করে লাইক দাও আর আমার ভিডিওটা শেয়ার করো সবাইকে। থ্যাংক ইউ।